নেই, এই ভোটচোর সরকারের বিদায় ঘন্টা আমরা বাজাবই বাজাবো। আমরা এমন এক সময় অনুষ্ঠান করছি যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন জর্জরিত, তার উপরে তেলের দাম পেট্রোলের দাম বৃদ্ধি করে মানুষকে মরণের দিকে ঠেলে দিয়েছে এই খুনিয়াপিতা সরকার। এখান থেকে পরিত্রাণ পেতে হলে আসুন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামি, ঐক্যবদ্ধ ভাবে শ্লোগান দেই খুনিয়াপিতার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। 2023-এর ডিসেম্বরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের আগে আমাদের শুধু একটি দাবি, সেটি হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য আমাদেরকে আজকে সারা বাংলাদেশের সকল নেতৃবৃন্দ সহ ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দাবি আদায় করতে হবে। বন্ধুরা, এক সময় দেশের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ষড়যন্ত্রের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের, সিপাহী জনতার বিপ্লবের উদ্বুদ্ধ হয়েছিল। প্রিয় বন্ধুরা, এ সরকার 7ই নভেম্বরের সকল রাষ্ট্রীয় কর্মসূচি ইতিমধ্যেই বাতিল করেছে, সরকারি ছুটি বাতিল করেছে। আসুন আমরা এই বিপ্লব সংহতি দিবসে আমরা শপথ করি এই অবৈধ অনির্বাচিত সরকারকে বাংলাদেশ থেকে উদ্ধার করে আমরা সকল কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ আগামীতে। আজকে আমরা আশা করব যে আজকে যে হাসিনা সরকার, আজকে এই ষড়যন্ত্রে হাসিনার বিরুদ্ধে আমাদের নেতা তারিক রহমান তার ডিক্লারেশনের মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে নির্বাচন হবে এবং নিরপেক্ষ নির্বাচনে এদেশে বিএনপির সরকার প্রতিষ্ঠা করবে, এই আন্দোলনে আমাদেরকে দাবি করতে হবে। যে প্রেক্ষাপটে বাংলাদেশে 7ই নভেম্বর বিপ্লব সংহতির সূচনা হয়েছিল, সিপাহী জনতা যে প্রেক্ষাপটে বাধ্য হয়েছিল বাংলাদেশে বিপ্লব সংগঠিত করতে, আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে, বাংলাদেশের গণতন্ত্রকে বন্দী করে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিক্রি করার পায়তারা করে সর্বোপরি বাংলাদেশের মানুষের অধিকারকে বন্দি করে দিয়ে আবারও বিপ্লবের সেই প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জার্মান ক্ষমতা এসেছেন, বাংলাদেশের গণতন্ত্র দিয়েছেন, মানুষের কথা বলার অধিকার, কথা বলার অধিকার দিয়েছেন, পত্রিকার স্বাধীনতা দিয়েছেন, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য কাজ করেছেন। আজকে এই সঙ্গে ক্ষমতা আসার পরে সেই গণতন্ত্রকে আবার হত্যা করা হয়েছে। সে 75 সনের 7ই নভেম্বর যেমন বিপ্লব সংগঠিত হয়েছিল জিয়াউর রহমানের নেতৃত্বে, সেনাবাহিনীর নেতৃত্বে, একইভাবে সাধারণ জনগণ সেই বিপ্লবের মধ্যে সংহতি প্রকাশ করেছিল, এই জন্য নাম হয়েছে বিপ্লব এবং সংহতি দিবস। হাসিনাকে দূর করতে হলে মানুষের কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধ করে চলতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুবার দেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, একবার দেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে 1971 সালের 26শে মার্চ, আবার দিয়েছেন 1975 সালের সেই 7ই নভেম্বর সিপাহী জনতার মধ্য দিয়ে আবার তিনি দেশকে রক্ষা করেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিন না হলে আমরা আবার একটি পার্শ্ববর্তী দেশের করণ রাজ্য হিসেবে আমরা বাংলাদেশ আজকে সিকিমের মধ্যে একটি রাষ্ট্র পরিণত হতো, তাই আজকে তার থেকে রক্ষা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিপ্লব স্বাধীন দিবস পালন করুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী সাধারণ বার্ষিকী পালন করুন, আর দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা প্রত্যাহার করবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক আমল মিথ্যা মামলা প্রত্যাহার করে দিতে হবে। আজকে দিন আমাদের শপথ, আগামী 7ই নভেম্বর পূর্বে এই সরকারকে আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ। এই 7ই নভেম্বরের একটি প্রেক্ষাপট আছে, আপনারা জানেন 75 সালে পটভূমি পরিবর্তনের পর আওয়ামী লীগ সেদিন ক্ষমতা ছিল, অধিকতর সুযোগ সুবিধার জন্য 3রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে আর একটি সামরিক অভ্যুত্থান ঘটে, সেই সামরিক অভ্যুত্থান ঘটার পরপরই আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের কারণে ক্ষমতাবান নেই সরকার থেকে খালেদ মোশাররফ হোসেনের মা এবং তার ভাইয়ের নেতৃত্বে ওই সামরিক অভ্যুত্থানকে
সাধুবাদ জানিয়ে একটি মিছিল বের করা হয় 32 নম্বরে দিকে প্রদক্ষিণ করা হয়। যে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলাম এবং 7ই নভেম্বরের সেই সিপাহী বিপ্লবের সাথেও জড়িত ছিলাম, তাই আপনাদের বলতে চাই, বিপ্লব যদি চান যেমনি ওই দিন আমরা রাজপথে নেমে আর্মির সাথে একসাথে মিছিল করেছি, আগামীতে মিছিল করার জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে গণতন্ত্র খেয়ে ফেলেছে, স্বাধীনতা খাই খাই করছে, এমনি অবস্থায় আবার সবাই সকল পেশাজীবী সকল রাজনৈতিক দল সকল জনগণ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসে আরেকটা বিপ্লব ঘটাতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। এই দিনে স্বতঃস্ফূর্তভাবে যে বিপ্লব হয়েছিল, আরেকটি বিপ্লব, আরেকটি আন্দোলন, আরেকটি সংগ্রাম, আরেকটি গরম উত্থানের মধ্য দিয়ে হাসিনাকে বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে বেগম খালেদা জিয়াকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো, এটাই হোক আজকে আমাদের খবর। বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চেয়েছিল, গণতন্ত্রকে নস্যাৎ করে বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাদের স্বপ্ন 6ই নভেম্বরের রাত থেকেই যে বিপ্লব সংগঠিত হয়েছে তার মহান নেতা ছিলেন শহীদ জিয়া রহমান। একই ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র, সেই রাষ্ট্র অবস্থা যখন ভুলঙ্কিত তখনই 7ই নভেম্বরের মতো একটি বিপ্লব জাতির জন্য অত্যন্ত জরুরি ছিল, আর সেই বিপ্লবের মধ্য দিয়েই যে চেতনাবোধ থেকে স্বাধীনতা যুদ্ধ, সেই বৌদ্ধীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থার পথের সূচনা হয় 7ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে। তিনি যেমনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, ঠিক তেমনি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য তিনি জাতীয় ঐক্য এবং আজকে গণতন্ত্র রক্ষার জন্য এই দলটি। সুতরাং বিএনপির রাজনীতিতে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনও, এবং বিএনপি পারে সেই 7ই নভেম্বরের মতো আরেকটি পরিবর্তন আনতে। শেখ হাসিনার এই সরকারের ফেসিবাদের পতন ব্যতীত বাংলাদেশের জনগণের মুক্তি নাই। জনগণের মুক্তি যেখানে থাকে না সেখানে খালেদা জিয়ার মুক্তি আসে না, কারণ খালেদা জিয়া আর জনগণ একই চেতনায় একই সূত্রে এই দুটি নাম গাথা। গণতন্ত্রের অপর নাম খালেদা জিয়া, সেই কারণেই খালেদা জিয়া আজকে মাদার অফ ডেমোক্রেসি হিসেবে জনগণের কাছে অভিষিক্ত। ক্যান্টনমেন্টের ভিতরে সিপাহী বাইরে জনতা ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যেমনিভাবে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল তেমনি এই দেশটাকেও রক্ষা করেছিল সেই দিন। সরকারের বোধোদয় হলো না, হঠাৎ করেই কালকে ডিজেলের দাম বাড়িয়ে দিল, কেরোসিনের দাম বাড়িয়ে দিল, অন্যদিকে সুযোগ সন্ধানী মহল, এই যে লঞ্চ কিংবা বাস চালায় যারা মালিক এরা বলে ফেলল যে আমরা 50% ভাড়া বৃদ্ধি করব, যদি তা হয় পরিবহন বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, এই দেশের মানুষের নাবিশ্বাস হয়ে যাবে। সেদিকে সরকারের কোনো খেয়াল নাই, কারণ এই সরকার তো নির্বাচিত সরকার নয়। এই 7ই নভেম্বর কেন ঘটেছে? বাংলাদেশে বর্তমানে যারা সরকার তারা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত 50 বছরের ঘটনাগুলিকে, প্রকৃত ইতিহাসকে বিকৃত করে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়। ঠিক একইভাবে এই 7ই নভেম্বর সম্বন্ধ তারা ইতিহাসকে বিকৃত করছে, এবং এমনও কিছু দল আছে যারা বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে 7ই নভেম্বরের যে ঐতিহাসিক বিপ্লব এবং সংহতি দিবসকে নানাভাবে তারা অবমূল্যায়ন করার চেষ্টা করছে। 75-এর আগে 72 থেকে 75 পর্যন্ত যেমনিভাবে আওয়ামী লীগ বাকশাল করে গণতন্ত্রকে হত্যা করেছিল,
আজকের বাংলাদেশও সেই আওয়ামী লীগ দিনের ভোট রাতে ডাকাতি করে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করে গায়ের জোরে এই সরকার ক্ষমতায় আছে, অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় আছে, যার জন্য আছে দেশকে দেশে রাষ্ট্রের যত যন্ত্র প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানকে এই আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ খুব সুপরিকল্পিতভাবে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে, একাত্তরের মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে এবং 7ই নভেম্বরের সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়ে তারা একটা আবার ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে তারা যাচ্ছে এবং প্রায় কাজ সম্পন্ন করেছে। আজকে 7ই নভেম্বরকে সামনে রেখে আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে লক্ষ্য আদর্শ তাকে সামনে রেখে, দেশের তিলক মুখার্জি জিয়ার যে আদর্শ তাকে সামনে রেখে আমাদের সকলকে আজকে আবার ঐক্যবদ্ধ হতে হবে আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। আমাদের গণতন্ত্রের নেত্রী দেশমাতা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য, আমাদের যে নেতা তারুণ্যের প্রতীক যার দিকে লক্ষ্য করে এখন সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে, আমাদের সেই তারুণ্যের প্রতীক ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনিয়ে নিয়ে আসার জন্য এবং আমাদের অগণিত মানুষকে মুক্ত করবার জন্য, 35 লক্ষের উপরে বেশি মানুষের বিরুদ্ধে মামলা রয়েছে, আমাদের 500 উপরে মানুষ গুম হয়েছে, আমাদের প্রায় সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে, আজকে সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আবারও একটা সুস্থ গণতান্ত্রিক অবস্থা সৃষ্টি করবার জন্য, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ হতে হবে।